ঘটনাটি মায়ের এক অনুগত সন্তানের। সে কোনো ব্যাপারে মায়ের আবদার রক্ষা করেনি, এমনটা হয়নি কখনো। মা কোথাও ঘুরতে যেতে চাইলেও ছেলেটি মাকে সঙ্গ দিত। একদিন বন্ধুদের সাথে ছেলেটি বেড়াতে যাওয়ার কথা, তাকে নিয়ে যাওয়ার জন্য এক বন্ধু গাড়ি নিয়ে ওর বাড়িতেও এলো। অনেকদিন পর বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার ব্যাপারটি ভাবতেই তার মধ্যে অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছে, কিন্তু মায়ের অনুমতি ছাড়া সে কোথাও যায়নি কখনো। এমনকি মায়ের ইচ্ছের উপর নিজের ইচ্ছেকে কখনোই প্রাধান্য দেয়নি সে। তাই সে মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করল, মা, তোমার কোনো কাজ না থাকলে আমি কি আজ বন্ধুদের সাথে একটু বেড়াতে যেতে পারি? মা হাসি মুখেই বললেন, না বাবা, আমার তেমন কোনো কাজ নেই, তুমি চাইলে যেতে পারো, তবে একটু সাবধানে থেকো, আল্লাহ তোমাদের হিফাজত করুন। ছেলেটি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। গাড়িতে উঠে হঠাৎ মনে পড়ল তার কোনো একটা জিনিস বাসায় রয়ে গেছে, সেটা নেওয়ার জন্য সে আবার বাড়িতে ঢুকল। তাকে দেখেই মা তার পাশে গিয়ে দাঁড়ালেন, নরম স্বরে বলতে লাগলেন, বাবা, তোমার কি আজ যেতেই হবে? কেন জানি তুমি বাসা থেকে বের হওয়া মাত্রই খুব খারাপ লাগছিল আমার, শরীরটাও কেমন যেন লাগছে। আজ বেড়াতে না গেলে তুমি কি খুব কষ্ট পাবে? অবশ্যই না, ছেলেটি বলল। তোমার শরীর খারাপ রেখে আমি কোথাও গিয়েছি কখনো? বরং তোমাকে এই অবস্থায় রেখে গিয়ে আমার ভালো লাগবে না, আমি প্রয়োজনে অন্য কোনো একদিন যাব ইনশাআল্লাহ। এরপর বাইরে গিয়ে তার বন্ধুর নিকট সব কিছু বুঝিয়ে বলল। বন্ধুটিও জানে সে তার মায়ের খুবই বাধ্য সন্তান। সমস্যা নেই বন্ধু, তুই বরং আন্টিকে সময় দে, এই বলে বন্ধুটা গাড়ি নিয়ে চলে গেল। এর কিছুক্ষণ পরেই ওই এলাকায় ভীষণ হইচই শুরু হলো। তাদের বাড়ি থেকে একটু দূরে একটা মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় যে ছেলেটি নিহত হয়েছে সে আর কেউ নয়, তারই বন্ধু, যার সাথে আজ তার বেড়াতে যাওয়ার কথা ছিল। এই পর্বটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার পরামর্শ ও মন্তব্য কমেন্ট বক্সে জানান। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত জান্নাতের জীবনের সাথেই থাকুন। জাযাকাল্লাহু খাইরান।